গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। পূর্ণিমাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম নতুন আরেকটি ভিডিও। পুরো ভিডিওটি দেখো, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আজকেও শিমের পায়েস করছি। সেদিনকে ভালো হয়েছিল বলে হাজবেন্ড তাই বলছিল যে আরেকদিন করতে, তাই আজকে করলাম আরেকটু। আর এখানে কুলের খাড়া সিদ্ধ করলাম আমার জন্য একটু। তো খুব তাড়াহুড়া করে কাজ করছি, আজকে মেঘলা করছিল সকালবেলায়, বাসন টাসনও ধোয়া হয়ে গেছে, জল টলও তোলা হয়ে গেছে, আবার একটু রোদ্দুরে উঠেছে। তাই দেখো বাইরেটা আবার একটু রোদ্দুর উঠেছে। কয়দিন ধরে বৃষ্টিতে যা অবস্থা, গাছপালা সব পরিষ্কারও করতে পারছি না, আবার ঘাস হয়ে গেছে। তো এই জন্যে রোদ্দুর দেখে আবার কতগুলো জামাকাপড় ভেজালাম, কালকেও বৃষ্টির মধ্যে কেচেছি, তারপর সব ফ্যানের তলায় শুকিয়েছি। তো এগুলো ছেলের হাজবেন্ডের সব কালকে ভিজে টিজে গেছিলো, কালকে স্কুল থেকে আসার পথে খুব বৃষ্টি হয়েছিল। তো ওই জন্য সব দেখি আবার কখন মেঘলা করবে, এই হচ্ছে কয়েকদিন ধরে। তো চলো, বাড়ি থেকে আজকে নিয়ে এসছে অল্প কিছু, এনেছে তো শশা নিয়ে এসছে, পুঁই শাক নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, পেঁপে নিয়ে এসছে, ওগুলো অন্যদিকে রাখা আছে, আর পেঁয়াজ নিয়ে এসছে, আর নিয়ে এসছে মাংস নিয়ে এসছে। আজকে অনেকদিন পর মাংস হবে বাড়িতে, তো আজকে মাংসের একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। যারা যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো সকালের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করছি, হাজবেন্ড আবার খেয়ে দিয়ে কলকাতায় যাবে, আমাকে বললো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে দাও, তো খেয়ে কলকাতায় যাবে। তো এই জন্য প্রতিদিনে তো এগুলো করতেই হয়, না করলেই জমে যায় কাজ। আর আমার এই মেশিনটা ওদের এত পছন্দ, যা পাবে সব মেশিনে রেখে দেবে, দাঁত মাজবে, ব্রাশ, কোলগেট সব সাইডেই আমি ঝুড়ি নিয়ে এসছি। এজন্যে বেশি বড় করে যা পারবি ওখানে রেখে দে, আমি পরে সব সময় মতো গুছিয়ে রাখবো। বাবা ছেলে সব মানে কি বলবো, হাতের কাছে দিয়ে দিয়ে এত বাজে অভ্যেস হয়ে গেছে না, মানে কি বলবো, বাজে একটা, কেউ মানে বোঝে না। প্রতিদিন এগুলো করতে হয় 14 বার করে। তো মেশিনটা আমি বলি খালি রাখতে, তো আজকে টুকটাক একটু কাজ করব, পরিষ্কার করছি। কালকে রাত্রিরও একটু কাজ করেছিলাম, কালকে কোনো ভিডিও করিনি, আমার খুব শরীর খারাপ ছিল কালকে, ওর জন্য একটু জ্বর জ্বর এসেছিলো, ঠান্ডা লেগেছে গলা বসে, গরম ঠান্ডা বৃষ্টি হচ্ছে, এই জন্যে মানে কি বলবো, বৃষ্টির জল পড়লে ঠান্ডা লেগে যায়। তো তাই যেটুকু পাচ্ছি করছি, আবার পরে করব, পুরোটা তো দেখানো যায় না। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি, এখানে ছেলে সব জিনিসপত্র রাখে, ওকে কত কিছু দিয়েছি ও তাও হয় না, সে আমার সব মেশিনের মধ্যে এগুলো প্রতিদিনই পরিষ্কার করতে হয় এর জন্য, আর ধুলো ধুলো বসে যায় কেরকম যেন। তো তাড়াতাড়ি করছি, আজকে ছেলে স্কুলে পাঠায়নি আজকে, কালকে ভিজে টিজে গেছে, শরীরটা একটু খারাপ খারাপই আছে। তো আবার বিকালে পড়া আছে, দেখি কি করি, বৃষ্টি হলে আর পাঠাবো না, বৃষ্টি হওয়ার কথাও আছে, মেঘলাও করে দিয়েছে আবার হঠাৎ করে, আমার এখনও কাচাকুচি হয়নি। তো কাচাকুচি করে স্নান টান ঘরটার মুছে স্নান করে তারপর আবার রান্নাঘরে যাব। তো একটুখানি সামনেগুলো সব পরিষ্কার করে নিই, ছেলের এই কাণ্ড, প্রতিদিন দাঁত মাজবে আর আয়নার সামনে এসে ব্রাশ নিয়ে মানে মজা করে করে দাঁত মাজবে। তো ওগুলো সব মানে ছিটকে ছিটকে যায়, এগুলো উঠতে চায় না, প্রতিদিন কলিং তো দেয়া যায় না। তো ওই জন্যে হালকা করে মুছে নিচ্ছি, কথাই শুনছে না, কি বলবো। সকালটা না এত তাড়াহুড়া থাকে না, ব্যস্ত, এসব কাজ টাজ করে রান্নাঘরে দেরি হয়ে যায়, আবার রান্নাঘরে গেলে এসবের দেরি হয়ে যায়, আর ছেলে আছে আজকে বাড়িতে, বাবা গো বাবা, আজকে তো কাজের আমার লাইনই থাকবে না, পড়তে বসলেই ওর খেলাধুলা শুরু হয়ে যায়, তারপরে ব্যস্ত। এই দেখো বন্ধুরা, সমস্ত কাজকর্ম গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে, তো তাড়াতাড়ি করছি। আমাদের এখানে একটু বৃষ্টিও হয়ে গেল, সব কাচাকুচি করেছিলাম, আবার সব রেখে দিতে হলো, বৃষ্টি পড়ছে, কখন আবার রোদ উঠবে দেখি, এই করছে। দেখো আমি সাদা তেলে আজ রান্না করব, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, আর গোটা ফোড়ন, এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ অল্পই দিলাম। তো খুব তাড়াতাড়ি করে রান্না করছি, হাজবেন্ড খেয়ে কাজে যাবে বলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বললো যে আমার লাগবে না, তুমি আস্তে ধীরে করো। আমি বললাম না না, এনে দিয়েছে, সারাদিন বাড়ি থাকবো না, সে রাত্রিরে বাড়ি আসবে, সেটা হয় না কি, আমরা খাবো, আগে জানতাম না তাহলে আর আনাতাম না। দেখো একটু নুন আর চিনি দিয়ে দিলাম, নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর চিনিটা কালারের জন্য, তো তাড়াতাড়ি করছি ওই জন্য। আজকে আমি কম মশলা, দেখো এখানে আমি মশলা, জিরে, আদা,
তারপরে রসুন, পেঁয়াজ আর টমেটো আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে নিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম। এগুলো আমি একবারে পেস্ট করে নিয়েছি, ভালোই লাগে। অল্প মানে সময় থাকলে না এইভাবে করে নিলে কিন্তু সময়টাও বাঁচে আর কাজটাও হয়ে যায়, বেশ চটপট হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। তো এই দেখো আগে থেকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ভালো করে মাংসটা, তো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব একটু। আজকে আমি আলু দিলাম না, যেহেতু আমি একটু কষা কষা টাইপের করছি, কম তেল কম মশলায় চিকেন কষা। তো এটা ভাত রুটি পরোটা যে কোনো সাথে, যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগে। তো আজকে আমরা ভাত দিয়ে খাবো বলে করছি। আজকে পোলাও করার কথা ছিল, দেখো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি, পোলাও করার কথা ছিল, তো পোলাওটা আর হলো না। হাজবেন্ড বলছে না আমি বাড়ি থাকবো না, আমি খাবো না, তোমরা খাও। আমি না না তুমি যেদিন থাকবা সেদিনকে করবো। আবার দেখো আমার কষানো হয়ে গেছিলো, ওই জন্যে একটু গরম জল দিয়ে দিয়েছি, বেশি দেবো না অল্পই দেবো, যেহেতু একটু কারি কারি গা মাখা গা মাখা এরকম করবো, বেশি ঝোলও করবো না বেশি মাখা মাখাও না, ভাতের সাথে যেহেতু খাবো তো রুটির সাথে হলে তাহলে কষা কষাই রাখতাম। দেখো পুরো রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখো চিকেনটা হতে কিন্তু বেশিক্ষণ লাগলো না আমার। দেখো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো একটু গরম মশলা দিয়েই ঢাকা দিয়ে দেবো, গ্যাস কিন্তু বন্ধ করে দিয়ে দিচ্ছি, নামিয়ে নিলেই পুরো রেডি। দেখো নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও, কারা কারা খেতে ভালোবাসে সেটাও জানিও, কম সময়ের মধ্যে এভাবে ঝটপট করে নেওয়া যায়। তো আমার তো বাকি কাজগুলো সব করা হয়ে গেছে, তো আজকে এখন খাওয়া দাওয়ার পালা। ছেলেরা বিকালে প্রাইভেট ছিল, ও বলছে যাবে না, আসলে দিদি যায়, দিদি যাবে না তো ওই জন্যে ও যাবে না, দিদির আগে পড়া হয়ে গেছে ও যায়নি দুই দিন। দেখো আমি রান্না করেছি কুমড়োর শাক করে, কুমড়ো শাক বলছি পুঁই শাক করেছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে। এ দেখো পুরো রেডি আমার থালি, স্যালাড আছে, পুঁই শাক রয়েছে আর চিকেন। তো হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি, এটা ছেলের খাওয়ার। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, হাজবেন্ড কাজে বেরোবে, আমরা পরে আবার আসছি কথা বলতে। এই দেখো বন্ধুরা ছেলে এখন ড্রয়িং করছে, আমাদের এখানে একটু বেশ ভালোই বৃষ্টি ঝড় হয়ে গেল, জগন্নাথ দেব আঁকছে। কি আঁকছিস এটা? জগন্নাথ দেব, শুধু জগন্নাথ আর কেউ নেই? না। তো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও, অল্প সময় হাতে অল্প সময় থাকলে এরকম চটপট একটা দারুণ চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আবারও বলছি সবাই পাশে থেকো সুস্থ থেকো। ছেলে এখন আঁকছে, মন দিয়ে আঁকো, একটু এদিক করে দেখা, সুন্দর। চলো বন্ধুরা আজকে এখানে রাখছি, দেখা হবে পরের ভিডিওতে, এটা শর্টসে ছাড়বে ও। টাটা টাটা, গুড নাইট।